এই গাদার বাচ্চা গাদা, কালকে না তোর পরীক্ষা। এই যে আব্বা, থামো থামো, আমি যদি গাদার বাচ্চা গাদা হই তাহলে তুমি হবা বড় গাদা, কারণ আমি তোমার গরিরই পোলা। আচ্ছা আব্বা, কত কালকে পরীক্ষা তুমি দিবা না আমি দিমু? কালকে তো পরীক্ষা দিবি তুই। আচ্ছা আব্বা, পরীক্ষা দিমু আমি, টেনশন করো তুমি, তাহলে এক কাম করো, আমার পরিবর্তে পরীক্ষাটা তুমি দিও। হারামজাদার পোলার কথাটা শুনো তো, এর পরীক্ষা বলে আমি দিল। এই হারামজাদা, মানুষের পোলা পান কালকে পরীক্ষা দিয়ে রাইতে দিনে পড়তাছে, আর তুই ঘুরে ঘুরে বেড়াইতেছস, কয়টা বাজে দেখছস? আব্বা, আমি তো আর তাগর মতো বলত না যে সারা রাত জাগে দিন ভর সারা বছর পড়াশোনা করমু, আমি তো পরীক্ষার আগে সবই বইরে শেষ করে ফেলাম, বুঝছ? তার মানে কি, তুই কী করবার চাইতেছস? পরীক্ষার আগে রাইতে কি পড়া লাগবো না? কেন এত পড়াশোনা করমুকে, নকল করমু নকল। কি ব্যাপার আব্বা, থাপ্পড় মারলাকে? এই হারামজাদা, তুই তো নকল করে পাস করতে পারস নাই, টেস্ট পরীক্ষায় দুই সাবজেক্টে ফেল করছস, তিন দিন নকল করতে যায় ধরা খাইছস, মাস্টর কি আমার কয় নাই? আব্বা, তুমিও তো এসএসসি তিনবারে পাস করছো, কে আমি চারবারে করলে সমস্যা কি? হারামজাদা ফুলার কথাটা শুনো তো, আমি তিনবারে এসএসসি পাস করলেও প্রায় জায়গায় পড়াশোনা করে চেষ্টা করছি, আর তুই তো নকল করে পাস করবার চাইতেছস। এতদিন পরে আমার হুশ আসলো, কালকে থেকে আমার পরীক্ষা, এখনো কিছুই পড়া হয় নাই। যে বড় বই, আমার বাপেও তো বইরে শেষ করবার পারবো না, আর আমি একদিনে কেমনে শেষ করমু? যদি কিছুদিন আগে থেকে পড়া শুরু করতাম তাহলে কোনো টেনশনই করার লাগতো না, আর পরীক্ষা নিয়ে আমার এত ভাবাও লাগতো না। শালা প্রত্যেকবারই ভাবি যে সকালবেলা উঠেই পড়া শুরু করব, সন্ধ্যা ছয়টা বাজলেই পড়তে বসবো, এ শালা ভাবতে ভাবতে যে পরীক্ষায় চলে আইলো, এখন আমার কিছুই পড়া হইলো না। আরে সল্টেজ বন্ধুর ফোন, কি জন্য ফোন দিছো দেখি ফোনটা ধরি। হ্যালো বন্ধু। হ্যালো বন্ধু, কাম তো হয়ে গেছে, পরীক্ষার প্রশ্ন পাই গেছি। তাই নাকি, তাহলে প্রশ্ন করলা কি বন্ধু, তাড়াতাড়ি একটু বইলে দে, আমার তো আবার পড়ার লাগবো। এ প্রশ্ন ফাঁস হয়েছে দেখে একবার ব্রিলিয়ান ছাত্র হয়ে গেছে গা, প্রশ্ন দেওয়া যাবো না, টিয়া লাগবো 500। সারা রাত জায়গায় পড়ে লাভ আছে, প্রশ্ন যেহেতু ফাঁস হয়ে গেছে, যাই টাকা দিয়ে প্রশ্নটা নিয়ে আসি, তারপরেই পড়াবো।